গেট ফিট বানানো একটু যাই দেখি আর এই যে গাছটা সেই গাছ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সাইডারি পড়ানো আছে হ্যালো আরে গাছ মানে দুটো জিনিসে বিয়ে মানে বিবাহ বার্ষিকী এটা एक्चुअली ঠিক আছে দেখো গাইস চলো ভিডিও কলেজে দেখতে লাগা এখানে লেখা আছে রাজীব পার্ক এটা কি কারণে রাজীব পার্ক আপনাকে আমি যেটা শুনলাম এতদিনে নাকি রাজীব গান্ধী যখন মারা গেছে তারপরে এটা ইয়ে হয়েছে তার কারণে নাকি রাজীব বাবা 5 মিনিটস লেটার সো হে গাইস শুভ সকাল এই নতুন একটা সকালে সবাইকে সুস্বাগত তো যাই হোক আজকে ভিডিও শুরু হচ্ছে এখন বাজে 12টা পুরো রাই 12টা বাজে আর আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি মানে একটু লেট হয়ে গেল এই দেখতে পাচ্ছ ম্যাগি আর হচ্ছে দিকে ডিমের মানে হাফ বয়েল ও নিয়ে নিয়েছে আমি নিয়েছি আর তার আগে একটু আমরা চা খেয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করছি আর একটু বাজারে যেতে হবে আবার কালকের থেকে আমরা কাজে যাব তো সেখানে কিছু মালপত্র আনতে হবে আর কী কী আনবো আর কী কাজে আছে সব দেখতেই পারবা ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর ভিডিও যখন শুরু করলাম আর যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও পেঁয়াজ সিম ফুলকপি টমেটো এই যে সর্ষের গুঁড়ো আর হচ্ছে সজনের ডাটা আজকে এগুলো রান্না হবে আর এই যে একটা কথা তোমার সাথে শেয়ার না করে থাকতে পারছি না কথাটা হচ্ছে হয়তো আজকে রাহুল দাদা আমার পাশে থাকতো আজকে জানি না আমার কী না আমার মানে হয়ে যেত তো আমি আজকে কাজে যাবো তো ওই যে দেখতে হচ্ছে কিছু নিয়ে এসেছি কারণ কালকের থেকে কাজে যাবো কাজু মদন কটকটি বালিশ ভাজা আর হচ্ছে ভুজিয়া আর আগে কিছু আগে কিছুটা মাল আছে মানে 20-22 প্যাকেট মতন তো সেটা নিয়ে যাওয়া হয় কালকের থেকে কাজে যাবো যাই হোক রাহুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এই বে পাশে থাকো দাদা একটু মানে তুমি তো প্রথম থেকেই আছো দেখছি আমি ঠিক আছে সবাই তো আছো তুমি প্রথম থেকেই আছো তো যাই হোক গাইস মানে কী বলবো এখন কথা হারিয়ে যাচ্ছে সব বুঝতে পারছো তো যাই হোক গাইস চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন একটু কাজ বাজ আছে আছে টুকটাক আজকে আজকে সুমন আজকে সুমন হচ্ছে একবারই যাবো খুব বিজি আছি কালকে আমি যাবো কোনো কাজে কি আজকে ওকে কারণ জামাপুর গেছিলাম ও রান্না বান্না কমপ্লিট করলো আর এখন কি কি দেখাচ্ছি দেখো সজনের ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আর এদিকে ডাল হয়েছে আর এটা গাইস একটু ইউনিক জিনিস কারণ এটা বিরিয়ানি নিয়ে এসেছিলো তো ও বলেছিল যে রেখে দিই তাই তো তো সেই কারণে ওটা রেখে দিই হ্যাঁ তো এখন চলো খাওয়া দাওয়া করি আর একটু একটু বেরোবো একটু পরে তো চলো তখন ভিডিওটা দেখতে পাবো না আর রান্না কেমন হচ্ছে পরে বলে দিচ্ছি তো যাও গাইস ফাইনালি ওকে এখন দেখতে পাচ্ছ গাইস যে এখন বুনু আর ভাই দুজন মিলে আমার এই প্যাকিং করা মালগুলো ভরে দিচ্ছে আর এদিকে জ্যোতিকা একা একা হচ্ছে ভাবছে ডাক্তার ডাক্তার বেশি হয়ে গেছে একটু কমাও কালকে থেকে কাজে যাবো আরে হ্যাঁ এখন করবো চলো গাইস কালকে থেকে কাজে যাবো চলো এরপরে একটু বাইরে টাইরে যাবো চলো দেখতে পাবো ভিডিওটা সব মাল রেডি এবং কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছ এখানে হয়েছে 30 প্যাকেট মাল টোটালি মানে আজকে 200 টাকার মাল নিয়ে এসেছি তো এখানে হচ্ছে 30 প্যাকেট 30 প্যাকেট মালে 300 টাকা আর আগের দিনে ওই যে মাল ছিল আগের দিনে মাল আছে ওইটা এখন 230 টাকা হবে আর তাহলে থাকবো আমার 530 টাকা বেঁচে গেল মানে সব যদি সব মাল যদি বিক্রি করতে পারি কষ্ট করলে কষ্ট পাওয়া যায় গাইস এই জিনিসটা আমি আগেই বুঝেছি ঠিক আছে ব্যাংক বুঝেছো ওই জন্য যাও গাইস চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেবো এবার বাড়ির থেকে একটু রেডি ফিরে বেরোবো যাবো এদের বাড়িতে আর একটুখানি কাকুমার জন্য কাজটা খুঁজতে যেতে হবে রেস্টুরেন্টে ওয়াইফাই রেস্টুরেন্টে যাবো আমার সামনে সঞ্জয় ভাই আছে
তো এখন বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, দেখতে হচ্ছে এদিকে রাইস পাইস দিচ্ছে, এদিকে আলুরদম দেওয়া হচ্ছে। কাকা এটা কি আলুরদম? হ্যাঁ গাইস, আমি আছি আমার সঞ্জিতের বাড়িতে। তো সামনে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভালো আছিস তো? থ্যাংক ইউ ভাই, ঠাকুরের একটা এরকম জায়গায় নিয়ে আসার জন্য। রাজীব পার্ক, এটা কি কারণে রাজীব পার্ক আমি নিজে এটা তুই জানিস? আমি যেটা শুনলাম এতদিনে, নাকি রাজীব গান্ধী যখন মারা গেছে তারপরে এটা ইয়ে হয়েছে, তার কারণ নাকি রাজীব। বাবা, আচ্ছা গাইস দেখতে হচ্ছে এই গেট ফিট বানানো, তাহলে একটু যাই দেখি। আর এই যে গাছটা, সেই গাছ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শাড়িটারি পরানো আছে। হ্যালো, তোমাদের কেমন লাগবে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো খুব ভালোই লাগলো, ঠিক আছে? মানে এরকম একটা জিনিস দেখলাম নিজের চোখে, মানে এর আগে শুনেছি যে গ্রাম অঞ্চলে হতে পারে এরকম জিনিস, কিন্তু সেই জিনিসটা সামনে সামনে থেকে নিজে ফিল করলাম। মানে গাছ মানে দুটো জিনিসের বিয়ে, মানে বিবাহ বার্ষিকী এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? যাই হোক গাছ, চলো ভিডিও কন্টিনিউ দেখতে লাগো, আর ওদের বাড়ি ব্যাপারে কথা হচ্ছে। তারপরে ভিডিওটা কন্টিনিউ করেনি, তো এখন দেখতে পাচ্ছি দিকে কাকিমা, ভাই, হ্যাঁ, বুনু আর ওই যে জ্যোতিকা সবাই চলে এসছে এখন এই জায়গায়। দেখতেই পাচ্ছ গাইস অলরেডি চলে এসছে, খাওয়া দাওয়া করছে। আর আমরা মানে আমি কাকিমাকে নিয়ে গেছিলাম একটু বাজারে, কাকিমার কাজ ঠিক করে দিতে, তো সেই কারণে কোথাও কনফার্ম হয়নি। এখন লাস্ট মান্থ রান্না করে কনফার্ম দিয়েছে সুজাদা, নাম্বারটা আমার নিয়েছে, বললো 12টা করে ফোন করতে। যাই হোক ফোন করবো, আর সুজাদাও নাম্বার রেখে দিয়েছে, ফোন করবে, ঠিক আছে? যাই হোক গাইজ, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, এরপর কন্টিনিউ করছি বাড়ি যাওয়ার পরে। দ্য নেক্সট ডে লেটার, রাতের ভিডিওটা কন্টিনিউ করায়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম আর ওখান থেকে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছিলো, তো সেই কারণে আর এডিট ফেডিট করা হয়নি, ভিডিও কন্টিনিউ করায়নি। তুই ঘুম ধরে সরার সময় উঠে এডিট ফেডিট করে এখন কমপ্লিট করতে হচ্ছে। তো যাক গাইজ, তোমরা 15টা কমপ্লিট করো গাইজ, কবে থেকে বলছি না গেলে হয় বলো। তো যাক গাইজ, তাহলে একটু করে দিও, রিচটা বলছে ডাউন, ঠিক আছে? যারা যারা এখনো সাবস্ক্রাইব করে করে দিও, লাইক কমেন্ট শেয়ার, কথা বলতে হচ্ছে না ঠিক গাইস। আর আজকে যেতে হবে কাজে, তো চলো। যদি কেউ ঘুম থেকে উঠে গেলো, শরীরটা সেরকম একটা ভালো নেই, চলো আজ মতো শেষ করছি, টাটা, লাভ ইউ।